আসসালামু আলাইকুম। আমাদের আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমরা খুব দুর্দান্ত একটা কৌশল নিয়ে আলোচনা করব। তো এখানে আমরা যে কোনো ফাংশন, অথবা শুধু ফাংশন হতে হবে না, যে কোনো সেট হতে পারে, অর্থাৎ যে কোনো জায়গায় যখন আমরা ডোমেন আর রেঞ্জের কথা আসে এটা কিভাবে নির্ণয় করতে পারি, খুব ভালো করে খেয়াল করো। এটা যারা নবম দশম শ্রেণীতে আছো এবং একাদশ দ্বাদশ শ্রেণীতে আছো সবার কাজে লাগতে পারে। যেমন যাদের উচ্চতর গণিত বই আছে তাদেরও লাগতে পারে, সাধারণ গণিত যাদের আছে তাদেরও লাগতে পারে। অর্থাৎ ডোমেন আর রেঞ্জের কথা আসলে আমরা যে কোনো ধরনের ডোমেন রেঞ্জ কীভাবে খুব সহজেই বের করতে পারি, তার মানে বুঝতেই পারছো ভিডিওটা কিন্তু অনেক লেন্দি হবে, 40 মিনিট এরকম একটা সময় লাগতে পারে কিন্তু, বা কম বা বেশিও হতে পারে। তার মানে একটু কষ্ট করে যদি দেখো আজ থেকে ডোমেন আর রেঞ্জ নিয়ে আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না। তো দেখো, ফার্স্ট আমরা যে বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবো সেটা হচ্ছে ডোমেন। দেখো ডোমেন বলতে একে প্রকাশ করা হয় ডিএফডি। এটা সবসময় কি এক্সের উপাদানগুলো হবে, অর্থাৎ এক্সের উপাদানগুলো হবে, কিসের, এক্সের উপাদানগুলো। এবং খেয়াল করো, এবং রেঞ্জ বলতে সবসময় কি বুঝাবে, আর এফ, এটা সবসময় কি হবে, ওয়াইয়ের উপাদানগুলো হবে। অর্থাৎ যদি কোনো ক্রোমোজোর থাকে, যেমন কোনো একটা সেটে যখন ক্রোমোজোর থাকে, মনে করো 2:5, এরপরে মনে করো 6:3, এরকম করে একটা সেকেন্ড ব্র্যাকেটে দেওয়া আছে একটা সেটে, তো এখানে এক্স বলতে সাধারণত সবসময় যদি কোনো একটা ফাংশন থাকে তখন এক্স, আর যখন এরকম সেট থাকবে তখন খেয়াল করো এই যে এ, এই যে এদিকে কত আছে 2, এদিকে কত আছে 6, তাহলে প্রথমের মানগুলো নিয়ে যা হবে সেটাই হচ্ছে তোমার সবসময় ডোমেন। ডি এফ সমান এত হবে, এটা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারো। এবং আর এফ সমান কি হবে, দ্বিতীয় উপাদানগুলো 5 আর 3, তার মানে 5 আর 3, এই যে একটা সিস্টেম, তাহলে সবসময় খেয়াল করবে প্রথমের উপাদানগুলো হবে ডোমেন, পরের উপাদানগুলো হবে রেঞ্জ। অথবা যদি এটাকে অন্যভাবে খেয়াল করো, যদি কোনো একটা ফাংশন দিছে, সাপোজ এফ অফ এক্স সমান, মনে করো যে এক্স এরকম একটা মান দিছে, দেওয়ার পরে বা এদিকে এক্স দিছে এবং এদের কন্ডিশন দিয়ে দিছে 2 থেকে বড় হবে এবং মনে করো 6 থেকে বা 5 থেকে কি হবে, ছোট হবে। এই যে একটা কন্ডিশন, খেয়াল করো 2 এর সমান বা 2 এর বড় এবং 5 এর সমান বা 5 থেকে ছোট হবে, এরকম যে কোনো জিনিস যখন কন্ডিশন দেবে তখন দেখো সবসময় এক্সের মানের জন্য যা পাবা সেটাকে ডোমেন বলা হবে। খুব খেয়াল করো তাহলে এক্সের মান তুমি কত, 2 থেকে শুরু করে 5 পর্যন্ত বসাতে পারো। তাহলে এগুলো সবসময় কী করবা, সবসময় একটা কৌশল হচ্ছে তুমি প্রথমেরটা মানে সবচেয়ে ছোটটা এবং সবথেকে বড়টা একবার বসাবা। তাহলে সবচেয়ে ছোট কত, 2, তাহলে 2 এখানে বসাবা, তাহলে এক্স এর পরিবর্তে 2 বসাও এবং নিচেও তোমাকে 2 বসাতে হবে। তার মানে কি বাবা, পরমাণ করলে সেটা সবসময় পরমাণের ভেতর থেকে সবসময় পজিটিভ জিনিস বের হয় এবং এখানে 2, কাটাকাটি করলে 1 হবে। অর্থাৎ এরকম করে তুমি এই 5 পর্যন্ত যা বসাবা পুরোটাই কিন্তু কি হবে, ডোমেন হবে। আর দেখো এই জিনিসগুলো বসানোর কারণে সবসময় কী আসবে, 3 বসাবা 3, 3, 4 বসাবা 4, 4, 5 বসাবা 5, 5, মানে সবসময় কিন্তু 1ই হবে। তার মানে দেখো ডোমেন যদি 2 থেকে 5 পর্যন্ত সবগুলো হয়, আর রেঞ্জ কিন্তু শুধু কী হবে, শুধুমাত্র 1 হবে, এইগুলোর ক্ষেত্রে কী হবে, শুধু 1 হবে। তার আগে তোমাদেরকে কিছু চিহ্ন সম্বন্ধে ধারণা থাকতে হবে, যেমন এই চিহ্নগুলো আমরা একটু এগুলো মুছে দিই, এগুলো তো আমরা সবাই এখন বুঝে ফেলেছি ডিএফ আর আরএফ মানে কী। তো দেখো এই যে থার্ড ব্র্যাকেট, এই সেকেন্ড ব্র্যাকেট এবং ফার্স্ট ব্র্যাকেট, এগুলো সম্বন্ধে একটু জানতে হবে। এবং গ্রাফ, একটা সরলরেখার যে গ্রাফ আঁকতে হয় অর্থাৎ লেখচিত্র, সেটা আমাদের জানতে হবে। যেমন এই রেখাটা মানে বোঝায় এইরকম চিহ্ন, অর্থাৎ এখানে যা থাকবে এই যে 2, তার মানে 2 থেকে শুরু করে 2 এর বড়, এখানে 5 আছে, তার মানে 5 পর্যন্ত এবং 5 এর ছোট, তার মানে এই জিনিসটা ঠিক এমন হতো। এই জিনিসটা বলতে সবসময় কি, এই এমন বোঝায়, এমন। আর দেখো এই ফার্স্ট ব্র্যাকেট মানে কি, এখানে যদি 2 আর 5 থাকে সেম জিনিসটা, তার মানে বোঝাবে 2 থেকে বড় এবং 5 এর ছোট, 2 এর বড় 5 এর ছোট, not 2 পর্যন্ত not 5 পর্যন্ত, অবশ্যই তার বড় এবং তার ছোট বোঝাবে। আর থার্ড ব্র্যাকেট মানে খেয়াল করো 2 আর 5 যদি থাকে, তার মানে কোনো কিছুর উপাদান 2 আর 5ই হবে, 2 আর 5 ছাড়া আর কিচ্ছু হবে না। এই এগুলো যেমন এর ভেতরে সব কিছু বোঝায়, 2 এর থেকে বড় 5 এর ছোট কী আছে, 3, 4, এখানে 2, 3, 4, 5 সবই বোঝায়, এখানে শুধু 2 আর 5কেই বোঝানো হবে। আশা করি এই ব্র্যাকেট সম্বন্ধে তোমাদের একটা ধারণা হয়েছে। এরপরে দেখো যে জিনিসগুলো তোমাকে জানতে হবে সেটা হচ্ছে, একটা গ্রাফ খেয়াল করো, মাঝখানে 0, এদিকে আমরা যত যাই তত প্লাস মান বাড়ে, এদিকে যত আসে তত মাইনাস মান বাড়ে, খেয়াল করো।
তো এখানে যদি খেয়াল করো কোনো কিছুর মান যদি যেমন সাপোজ মনে করো এক্স থেকে বড়, তাহলে এটার ডোমেন কি কি হতে পারে একটু কল্পনা করো। আমরা কিন্তু ডোমেনটা একবারে শেষে তোমাকে উদাহরণের মাধ্যমে করে দেখাবো, এখন শুধু তোমাকে আমি বেসিক জিনিস দেখাচ্ছি যে তোমার কত জিনিসগুলো সম্বন্ধে আইডিয়া থাকতে হবে, তারপর তুমি যে কোনো ডোমেন আর রেঞ্জ শেষ করতে পারবে। দেখো এই যে এক্স এর মান বড়, তার মানে কি ওয়ান থেকে অনেক থেকে কিন্তু বড় হবে, তারপরে যত খুশি হতে পারে। তার মানে এখানে যে ওয়ান আছে যে প্লাস ওয়ান, তাহলে এই ওয়ান থেকে শুরু করে যে কোনো এজ একদম অসীম পজিটিভ পর্যন্ত যাবে। তার মানে ওয়ান থেকে বড়, ওয়ান থেকে বড় মানে কি আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যে ওয়ানে লিখলাম, তার মানে ওয়ান থেকে বড় এবং প্লাস ইনফিনিটিভ পর্যন্ত। দেখো এই ইনফিনিটিভের ছোট হবে, কেন ইনফিনিটিভ লিখতে হবে, আমরা যদি ইনফিনিটিভ পর্যন্ত পৌঁছাতে পারি অর্থাৎ এই অসীম সংখ্যা পর্যন্ত পৌঁছাতে পারি তখন তার সেটা অসীম থাকলো না, কারণ আমরা সেটা ধরে ফেলেছি। এই জন্য এই অসীম থেকে ছোট, মনে আছে ফার্স্ট ব্র্যাকেট মানে কি শেষের ডার থেকে ছোট প্রথমটার থেকে বড়, তো বুঝতেই পারছো এটা। সেমভাবে এই জিনিসটাকে যদি একটু ঘুরে দেওয়া হয় যে মাইনাস ওয়ান থেকে ছোট, এক্স এর মানটা মাইনাস ওয়ান থেকে ছোট বের হবে, তখন কি হবে মাইনাস ওয়ান থেকে ছোট মানে হচ্ছে দেখো এই গ্রাফে যাও, তাহলে এই পাশে মাইনাস ওয়ান থাকে, মাইনাস ওয়ান থেকে ছোট মানে কি এখান থেকে শুরু করে এই পাশে যত খুশি যেতে পারি। তার মানে মাইনাস ওয়ান থেকে কি হবে ছোট কিন্তু মাইনাস অসীম পর্যন্ত। এখন দেখো মাইনাস অসীম আর মাইনাস ওয়ানের মধ্যে বড়কে অবশ্যই মাইনাস ওয়ান, তাহলে এটাকে ওই পাশে রাখতে হবে, তাহলে দেখো মাইনাস ইনফিনিটিভ থেকে শুরু করে মাইনাস ওয়ান এটাই হবে তার ডোমেন। কিন্তু কেন দেখো মাইনাস ইনফিনিটিভ পর্যন্ত তো আমরা আসতে পারবো না, আসলে তো ইনফিনিটিভ থাকবে না, সো এটা থেকে একটু কি ছোট, এই জন্য এই পাশে যেটা আসে তাহলে এটার থেকে একটু বড়, অবশ্যই এটার থেকে সামনের দিকে বড়, মানে কি মাইনাস মানে তার বড়, বড় মানে কি অবশ্যই মাইনাসের বড় মানে কি তার সামনে যেতে হবে, তাহলে এর সামনে যাব। আর এই মাইনাস ওয়ান থেকে ছোট তার মানে কি তার অবশ্যই কোথায় আসতে হবে পেছনের দিকে আসতে হবে, যে মানগুলো আরও মাইনাস মাইনাস টু মাইনাস থ্রি আছে, তো এই যে বুঝতেই পারছো। এভাবে যে কোনো জিনিস জানতে হবে তোমাকে আরও কিছু বেসিক ধারণা রাখতে হবে, যেমন যে বিষয়গুলো তোমার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে অসমতার সমাধান কীভাবে করতে হয়। যেমন মনে করো আমার x মাইনাস ওয়ান অথবা প্লাস ওয়ান আছে আর এই পাশে জিরো আছে, এখন এটা সমাধান কিভাবে করব। অবশ্যই দুই পাশে কি করতে হবে, তোমার টার্গেট রাখতে হবে সবসময় এক্সটাকে কিভাবে রাখা যায়, তাহলে তুমি এখানে কি করবা দুই পাশে মাইনাস ওয়ান যোগ করবা, মাইনাস ওয়ান যোগ করা মানে কি প্লাস ওয়ান, এখানে মাইনাস ওয়ান যোগ করা মানে মাইনাস, এই পাশে কিন্তু মাইনাস ওয়ান থাকে, এই যে এটা কাটা করি দেখো শুধু এক্স থাকে আর এই পাশে কিন্তু মাইনাস ওয়ান থাকে, মানে মাইনাস ওয়ান থেকে এক্স এর মান বড়। অথবা এটা যদি সেম এইভাবে থাকে যে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু গ্রেটার দ্যান জিরো, তাহলে আবার তুমি কি করবা প্লাস ওয়ান যোগ করবা, প্লাস ওয়ান যোগ করবা। অথবা এই জিনিসটা যদি এইরকম থাকে খেয়াল করো মাইনাস সিক্স এমন আছে, তখন তুমি কী করবা, তখন কী করবা দেখো এই দুই পাশে অবশ্যই মাইনাস ওয়ান যোগ করবা, তাহলে এই পাশে মাইনাস ওয়ান যোগ করলে এটা কেটে যে শুধু এক্স থাকবে আর এই পাশে মাইনাস ওয়ান থাকবে। এখন দেখো এক্সের সাথে তো কখনো মাইনাস রাখা যাবে না, এখানে মাইনাস ছিল না তাই আমি এমনই রাখছি, যদি এক্সের সাথে কখনো মাইনাস থাকে তখন মাইনাস দ্বারা দুইটা পাশে গুণন করে দিবা, তাহলে এই পাশে যদি মাইনাস দিয়ে গুণ করো তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এই পাশে মাইনাস দিয়ে গুণ করে দেওয়া মানে কি মাইনাসে মাইনাস প্লাস হবে, তখন এই অসমতাটা উল্টে যায়, তখন উল্টে যায় তার মানে এই যে ওয়ান হয়ে যাবে, তার মানে এক্স ওয়ান থেকে ছোট। তাহলে অসমতাকে যখন তুমি মাইনাস চিহ্ন দিয়ে গুণ করো অথবা ভাগ করো যেটা খুশি করো, তখন কিন্তু অসমতার চিহ্ন উল্টে যাবে, এইটা যদি এমন থাকে সেটা পরে ভাগ করার পরে এমন হয়ে যাবে, উল্টে যাবে, এই কথাগুলো মাথায় রাখবে। তো এই বেসিক জিনিসগুলো যখন তোমার মাথায় থাকবে তখন তুমি যে কোনো ধরনের ডোমেন আর রেঞ্জ নির্ণয় করতে পারবে। আর আর কিছু জিনিস মাথায় রাখতে হবে, যেমন কোনো কিছু যখন রুটের মধ্যে থাকবে তখন এই রুটের জিনিসটাকে মনে করো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আছে, এই রুটের জিনিসটাকে তোমাকে সবসময় এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটাকে জিরো থেকে বড় বা ইজ ইকুয়াল টু জিরো লিখতে হবে, এইভাবে সাজায় নিতে হবে। এখন তুমি যে সমাধানটা পাবা সেটাই ডোমেন পাবা, এবং পরের জিনিসটাকে ওয়াই সমান সাজায় নিলে এই ওয়াইয়ের ক্ষেত্রে তুমি কি রেঞ্জ পাবা, আমরা করে তোমাকে দেখাবো, একটু ওয়েট করো, বলছি ভিডিওটা বড় হবে কারণ আমরা যে কোনো ডোমেন রেঞ্জ নির্ণয় করার প্রক্রিয়াটা দেখবো। এবং এটার বাইরে যখন মনে করো এটা লন দিয়ে থাকবে, যেমন যারা উচ্চতার গণিত পড়ো তাদের লনের বিষয়টা থাকে, লন দিয়ে থাকবে তখন তোমার অবশ্যই লনের কিছু সূত্র মাথায় রাখতে হবে। যেমন দেখো তোমরা যারা খেয়াল করো তোমরা যারা উচ্চতর গণিত করো তাদের এই যে 9.2 এর দেখবা 11 নাম্বার, এই 11 নাম্বার একটা অঙ্ক রয়েছে, খুব ভালো করে খেয়াল করবা সেখানে কিন্তু অনেক ক্রিটিক্যাল একটা অঙ্ক রয়েছে, ওই অঙ্কটা দিয়ে আমি তোমাদেরকে আজকে এই ডোমেন রেঞ্জ নির্ণয় করাটা শিখিয়ে দেবো, যে তোমরা কীভাবে যে কোনো ডোমেন রেঞ্জ নির্ণয় করতে পারবে। সেটে থাকলে তো আমি দেখাই দিছি প্রথম উপাদানগুলো নেবে, পরে দ্বিতীয় উপাদানগুলো রেঞ্জ হবে, প্রথমগুলো ডোমেন হবে, এভাবে ছোটো ছোটো ফাংশন থাকলে তো তোমরা পারবেই। এখন দেখো এই জিনিসটা কেমন, যদি তোমার একটা জিনিস জানতে হবে লন লন এক্স, এই লন এক্স মানে কি অবশ্যই লন মানে ই ভিত্তিক লগারিদম, তার মানে এই কথাটা যা তার মানে লগ
ই টু দি পাওয়ার এক্স, এই লন এক্স মানে যা ই টু দি পাওয়ার এক্স। এখন লগ ই টু দি পাওয়ার এক্স মানে এই জিনিসটা কিন্তু আর্গুমেন্ট বোঝায়। আর্গুমেন্ট কথাটার মানে কি? আর্গুমেন্ট কথাটার মানে হচ্ছে এই এক্স এর মানটা সারা জীবন জিরো থেকে বড় হবে, তাই এই লন এক্সে যা থাকবে সেটাকে তুমি সবসময় কী ধরে নেবে? জিরো থেকে বড়। একটু আগে আমরা দেখলাম যেটা রুটের মধ্যে ছিল সেটা জিরো থেকে সমান অথবা জিরো থেকে বড় ধরছিলাম, কিন্তু লন বা লগ এক্সে যা থাকবে সেটাকে তুমি সবসময় জিরো থেকে বড় ধরবে, জিরো থেকে বড় ধরতে হবে, এইটা একটা বিষয়। তো এরপরে দেখো আর একটা বিষয় যদি বলি, ইর মান কি? ইর মান তো আমরা সবসময় জানি, ইর মানটা সবসময় দুই থেকে বড় এবং সেটা তিন থেকে ছোট। তার মানে এই জিনিসটা কত ধরা হয়? 2.718 এরকম করে একদম দেখবা অসীম একটা সংখ্যা। আর এই অসীম সংখ্যাটাকে কি বলা হয়? অমরুত সংখ্যা বলা হয়। এটা কিন্তু আমরা সবাই জানি, কারণ অসীম অনাবৃত বা আবৃত আমরা সংখ্যার প্রকারভেদ জানি। তো এটাকে যেহেতু সংখ্যা গুণে শেষ করা যায় না, তাই এটা একটা অমরুত সংখ্যা। আর যেহেতু ধনাত্মক সংখ্যা অবশ্যই বাস্তব সংখ্যা, তাই না? তাই এটাকে বাস্তব প্লাস অমরুত সংখ্যা বলা হয় ইকে। এমসিকিউ কিন্তু এটাও আসতে পারে। এখন দেখো এরপরে আর একটা সূত্র আমাদের এগুলো করতে গেলে লাগবে। যেমন মনে করো লন ই টু দি পাওয়ার এক্স এটা সমান যদি এন হয়, যেমন আমরা যখন রেঞ্জ নির্ণয় করব তখন এই ফাংশনটার সমান কিন্তু ওয়াই ধরে নেব না? তো ওই ওয়াইটাকে আমরা এখন সাপোজ ধরে নিলাম হচ্ছে এন, এন না ধরে তুমি এও ধরতে পারো, কোনো সমস্যা নেই। তখন তোমার কী হবে? এই এটা উপরে এসে উঠবে আর এক্সটা নিচে চলে যাবে, অর্থাৎ এইটাই ইকুয়াল টু হবে হচ্ছে ই টু দি পাওয়ার এ ইকুয়াল টু এক্স। যেমন আমি যদি এখন এটা মনে করো লন ই টু দি পাওয়ার এক্স ছিল, এটার সময় যদি ওয়াই ধরতাম তাহলে কি হতো? ই টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু এক্স হয়ে যেত। দেখো এইভাবে কিন্তু তোমার এই এখন ওয়াইয়ের মান বের করলে তুমি এখান থেকে রেঞ্জগুলো পেয়ে যাবে, আর এখান থেকে যে ফাংশনটা ধরবা সেখান থেকে তুমি সবসময় ডোমেন পেয়ে যাবে। তো এইভাবে এই পুরো জিনিসগুলো যদি তোমার মাথায় থাকে তাহলে তুমি যে কোনো ডোমেন আর রেঞ্জ নির্ণয় করতে পারবে। যেমন আমি 9.2 এর 11 নম্বর অঙ্কটা দিয়ে তোমাদের একটু সমাধান করে দেওয়ার চেষ্টা করি। যেমন দেখবা সেখানে বলা আছে এফ অফ এক্স সমান, খুব সুন্দর করে খেয়াল করো, লন অফ 1 - x ডিভাইডেড 1 + x আছে। এখন এইটার ডোমেন আর রেঞ্জ নির্ণয় করতে হবে। এখন আমরা এইটার ডোমেন আর রেঞ্জ যদি বের করতে চাই তাহলে ফার্স্ট আমরা কি করব? যে খেয়াল করো অবশ্যই এটা কি আমরা ডোমেন নির্ণয় মানে ডিএফটা নির্ণয় করি, ডিএফ নির্ণয়। খেয়াল করো আমরা যদি ডিএফটা নির্ণয় করি তাহলে অবশ্যই কি করব? এইটার মানে কি? এইটার মানে কি? এটার মানে কিন্তু আমরা একটু আগে খেললাম লগ লগ ই টু দি পাওয়ার এই যে এক্স, এক্স মানে পুরাটা, তার মানে 1 - x ডিভাইডেড 1 + x। এখন খেয়াল করো এই উপরে যে এক্সটা থাকে সেটা সবসময় কী ধরতে হয়? অবশ্যই 1 - x ডিভাইডেড 1 + x কে জিরো থেকে বড় হতে হবে। এখন খেয়াল করো এই জিনিসটা কিন্তু তখনই বড় হবে যখন এই দুটা জিনিসের মান প্লাস হবে। যেমন তুমি খেয়াল করো এটা কিন্তু একটা ভগ্নাংশ, আর একটা ভগ্নাংশের মান কখন প্লাস হয় খেয়াল করো, এই যে উপরেরটাও প্লাস হতে হবে অথবা উপরেরটা আর নিচেরটা দুইটাই মাইনাস হতে হবে, অর্থাৎ দুইটাই যখন প্লাস হবে তখনই কেবল এই ভগ্নাংশের মানটা যা হবে সেটাই জিরো থেকে বড় হবে, অথবা দুইটাই যখন মাইনাস হবে তখন যা বের হবে সেটাই কেবল জিরো থেকে বড় হবে। যেমন টুকে তুমি টু দ্বারা ভাগ দাও কত হবে? 1, অবশ্যই জিরো থেকে বড়। এরপর -2 তুমি -2 দিয়ে ভাগ দাও, দুইটাই জিরো থেকে ছোট, অবশ্যই কি বের হবে? 1, জিরো থেকে বড়। কিন্তু একটা প্লাস একটা মাইনাস, একটা মাইনাস একটা প্লাস করো কোনো দিনই হবে না। যেমন উপরে 2 রাখো নিচে -2 দাও, দেখো -1 হলো, অবশ্যই জিরো থেকে এটা কি ছোটো হয়ে গেছে। অথবা উপরেরটা মাইনাস করো নিচেরটাকে তুমি প্লাস করো, দেখো তখন সেটা অবশ্যই কি আসবে? -1, যেটা জিরো থেকে ছোটো। অর্থাৎ একটা ভগ্নাংশের মান তখনই জিরো থেকে বড়, অর্থাৎ ধনাত্মক সংখ্যা হবে যখন দুটো জিনিসই সেম জাতি চিহ্ন হবে, অর্থাৎ এটাও জিরো থেকে বড় হবে এবং এটাও জিরো থেকে বড়, অথবা এটাও জিরো থেকে ছোটো অথবা এটাও জিরো থেকে ছোটো। তার মানে জিনিসটা ডোমেনটা কীভাবে বের করতে হবে খেয়াল করো, জিনিসটা ঠিক এইভাবে হবে, অর্থাৎ 1 + x ইজ গ্রেটার দ্যান জিরো এবং এই যে 1 এটা কি ছিল? 1 - x এবং 1 + x সমান জিরো। এখন আর একটা কথাই খেয়াল করো, তোমরা যারা মর্গানের ল জানো মর্গানের সূত্র সেখানে খেয়াল করবে, এবং এই কথাটি আর সবসময় ইন্টারসেকশন বোঝায় আর অথবা অথবা কথাটা দ্বারা ইউনিয়ন বোঝায়, খুব ভালো করে খেয়াল করো। আর এগুলো তো আমরা সেটে জানি, এটা মানে কমনগুলো নিতে হবে, এটা মানে কমন আনকমন সবই নিতে হবে, তো বুঝতেই পারছো। তো এখন আমরা কী করবো এই জিনিসটা? অথবা এটা কিন্তু এভাবেও হতে পারে, অথবা 1 - x জিরো থেকে ছোট এবং এটা ছোট হওয়া মানে কি 1 + x এটাও কিন্তু জিরো থেকে ছোট হতে হবে। এখন আমরা যদি এটার সমাধান করি তাহলে দেখো কি বের হয়, এটা যদি সমাধান করি তাহলে আমরা দুই পাশে -1 দিয়ে যোগ করব তাহলে কি হবে? -x
এই পাশে মাইনাস ওয়ান আসবে, ওই যে মাইনাস দিয়ে গুণ করলে দুই পাশে কি চলে আসবে, দেখো এক্স এই যে উল্টে যাবে, ওয়ান থেকে ছোট হবে। ঠিক এখানে এটা যদি আমরা করি সমাধান কি আসবে, দুই পাশে মাইনাস ওয়ান যোগ করবো তাহলে এক্স ইজ গ্রেটার দেন মাইনাস ওয়ান আসবে। এখন দেখো প্রত্যেকটার জন্য যদি আমরা একটা সমীকরণ দেখি, ডোমেনের যে সমীকরণটা আসে তাহলে কি হয় দেখো, এক্স এক্স এলিমেন্ট অফ আর, আর মানে কি প্লাস মাইনাস সব মান আছে, যে মাইনাস আছে প্লাস আছে, তার মানে এটা একটা বাস্তব সংখ্যা, আর মানে কি রিয়েল নাম্বার বাস্তব সংখ্যা। তাহলে এক্স এ কার উপাদান রিয়েল নাম্বারের, এবং সাজ দেয়ার এক্স কি, এক্স অবশ্যই এখানে কি ওয়ান থেকে ছোট, অর্থাৎ ওয়ান থেকে এক্স এর মান কি হবে, ওয়ান থেকে ছোট বলতে হ্যাঁ দেখো ওয়ান থেকে ছোট, এবং এটা এভাবে গেল। এবং এইখানে এবং মানে কি আমরা ইন্টারসেকশন করব, ইন্টারসেকশন এখন দেখো এই জিনিসটা খেয়াল করো এখানে কি আসবে, এটা এক্স এলিমেন্ট আর, এবং এক্স হ্যাজ দ্যাট অবশ্যই কি মাইনাস ওয়ান থেকে বড়, খুব ভালো করে খেয়াল করো। এই যে এখন এই দুইটা জিনিসকে আমরা বসাবো, বসানোর পরে এখানে ডোমেন পেয়ে যাব। এখন আমরা সংখ্যা রেখায় যাব, এই কথাটার মানে কি খেয়াল করো, আমরা সংখ্যা রেখায় যদি যাই এখানে জিরো, এক্স এর মান ওয়ান থেকে দেখো খেয়াল করো, এখানে দেখো আমাদের কি কোথাও করা ভুল গেছে, মাইনাস ওয়ান থেকে বড় না, দেখো এক্স এর মান কিন্তু কি আছে ওয়ান থেকে ছোট, তার মানে এখানে প্লাস ওয়ান আছে, প্লাস ওয়ান, আর এই পাশে তো সব মাইনাস চিহ্ন, তাহলে ওয়ান থেকে ছোট তার মানে এই এক থেকে শুরু করে, এই এক থেকে শুরু করে কিন্তু এদিকে যত খুশি আসতে পারি, তার মানে একের ছোট হবে প্লাস ইনফিনিটিভ পর্যন্ত যাবে, তার মানে খেয়াল করো এক থেকে ছোট, তাহলে আমরা যদি এই যে প্লাস ইনফিনিটিভ থেকে শুরু করি আর এই পাশে কিন্তু ওয়ান, তার মানে দেখো ওয়ানের ছোট এবং ইনফিনিটিভ পর্যন্ত, তার মানে ইনফিনিটিভ থেকে একটু ছোট, তার মানে এখানে আমরা কী পেলাম, প্লাস ইনফিনিটিভ এবং প্লাস ওয়ান পেলাম, কোনো সমস্যা নেই। এখন খেয়াল করো এটা অবশ্যই ফার্স্ট ব্র্যাকেটে দিতে হবে, যেহেতু ওই যে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মানেটা আগেই দেখায় নিয়ে আসছি। এবং এখানে এখানে দেখো কী হয়, মাইনাস ওয়ান থেকে বড়, মাইনাস ওয়ান থেকে বড় মানে কি, এখন এই জিনিসটিকে উল্টা কল্পনা করো, এই গ্রাফটা তুমি এই জিনিসটি একটু উল্টা কল্পনা করো, এখানে জিরো মাইনাস এই পাশে আর এই পাশে প্লাস, মাইনাস ওয়ান থেকে বড় তার মানে এই যে এখানে যদি ওয়ান ধরি, এই ওয়ান থেকে বড় মানে এখান থেকে শুরু করে এই পাশে যত খুশি যেতে পারে, তার মানে কি খেয়াল করো ওয়ান থেকে মাইনাস ওয়ান থেকে বড় তার মানে মাইনাস, এই যে মাইনাস ওয়ান থেকে বড় বুঝালাম, এরপরে কি যত খুশি যেতে পারি, তার মানে প্লাস ইনফিনিটিভে কিন্তু আমি যেতে পারি। এখন দেখো এই প্লাস ইনফিনিটিভে যখন আমি যেতে পারবো তখন এই জিনিসগুলোকে তুমি একটু ভালো করে রিয়েলাইজ করো, দেখো এখানে কি কোথাও আমাদের কোনো ভুল গেছে, আমরা কী করলাম মাইনাস দুই পাশে মাইনাস ওয়ান যোগ করেছিলাম যে কারণে মাইনাস এক্স মাইনাস ওয়ান, এখন যখন আমরা কী করলাম এই মাইনাসটা দিয়ে গুণ করলাম তখন দেখো উল্টে গেল, তার মানে ওয়ান থেকে ছোট, তার মানে ওয়ান থেকে ছোট। ঠিক আছে এখন দেখো এখানে কী আসলো, এইখানে কত আসলো যে মাইনাস ওয়ান আর একটা কী আসলো প্লাস ইনফিনিটিভ। এখন খেয়াল করো এই দুইটার মধ্যে দেখো কমন আছে কি, খুব ভালোভাবে খেয়াল করো, এই দেখো এখানে একটা এই যে প্লাস ইনফিনিটিভ আছে, দেখো খেয়াল করো এই যে এখানে প্লাস একটা ইনফিনিটিভ আছে, এখানে দেখো এই দুইটার মধ্যে মাইনাস ওয়ান থেকে বড় তার মানে কিন্তু এখানেও কিন্তু ওয়ান আছে, আছে না, তাহলে এখানেও যখন ওয়ান আছে এখানে ওয়ান, তাহলে দেখো একটা ওয়ান কমন আসবে, এবং এখানে দেখো একটা একটা মাইনাস ওয়ান আছে, তার মানে এখানে দেখো এখানে কি মাইনাস ওয়ান আছে, দেখো প্লাস ওয়ান থেকে ছোট এবং প্লাস ইনফিনিটিভ থেকে ছোট, প্লাস ওয়ান থেকে ছোট কি মাইনাস ওয়ান, তার মানে এখানে কিন্তু মাইনাস ওয়ান আসে, সো মাইনাস ওয়ানটা কিন্তু এখানে কমন আসে, তার মানে দেখো প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান কিন্তু আমার ডোমেন বের হয়ে গেল, তার মানে ডিএফ ডিএফ সমান কি একটা প্লাস ওয়ান আর একটা মাইনাস ওয়ান বের হয়ে গেল। তো এইভাবে অর্থাৎ এই যে এই বিষয়গুলো যদি জানা থাকে তাহলে তুমি খুব সহজেই এটা এভাবে হইলো, যেমন এই জিনিসটা এটা একটা শেষ করি তারপর তোমাকে আর একটা জিনিস দেখাবো, যে তুমি এটা একটা ভগ্নাংশ দিল যে কারণে অনেক বড় হয়ে যাচ্ছে, এখন রেঞ্জটা তুমি কিভাবে বের করবে, ও ভালো কথা দেখো একটা বের করলে তো হবে না, আর একটা আমার পড়ে আছে এই পাশেরটা, এটা তো এখনই ডোমেন হয়নি আমার কিন্তু কমপ্লিট হয়নি, কারণ অথবাটা আমি করিনি, এটা তো একটা বের হলো, অথবা কী ছিল, অথবা ছিল অবশ্যই এটা জিরো থেকে ছোট, এবং এবং কী ছিল ওয়ান প্লাস এক্সও জিরো থেকে ছোট। এখন দেখে এই জিনিসটা যখন সমাধান করবা তখন কী হবে, দুই পাশে অবশ্যই মাইনাস ওয়ান যোগ করবা, তাহলে মাইনাস এক্স সমান এইদিকে মাইনাস ওয়ান হবে, ও অসমতা গুণন দিয়ে দিলে উল্টে যাবে ওয়ান থেকে বড়, সেমভাবে এখানেও কী হবে তুমি মাইনাস ওয়ান যোগ করবা এক্স কী হবে মাইনাস ওয়ান থেকে ছোট হবে। দেখো এই জিনিসটাও যদি তুমি যখন করবা তখন করার পরে দেখো উল্টে যাবে, ওয়ান থেকে বড়, ওয়ান থেকে বড় মানে কি গ্রাফে যাবা, ওয়ান থেকে যত বড় তার মানে ওয়ান থেকে বড়, তার মানে তুমি ওয়ান থেকে বড় প্লাস ইনফিনিটিভ পর্যন্ত যাবা, এইটা একটা বিষয় আসবে। ঠিক সেমভাবে যখন তুমি এটার জন্য করবা মাইনাস ওয়ান থেকে বড়, তার মানে মাইনাস ওয়ান থেকে বড় হবে এবং সেটা প্লাস ইনফিনিটিভ পর্যন্ত যাবে, খেয়াল করো। এখন দেখো এটার মধ্যে প্লাস আছে, প্লাস ওয়ান থেকে বড় সেটা তো আর মাইনাস ওয়ান হবে না, তার মানে মাইনাস ওয়ান এটার মধ্যে নাই, তার মানে কমন আসবে না, অর্থাৎ এই দুইটার মধ্যে যেমন এটা কি একটা ওয়ান আর একটা হচ্ছে প্লাস ইনফিনিটিভ, এর মধ্যে কমন নিতে হবে কি মাইনাস ওয়ান আর ইনফিনিটিভ। এখন খেয়াল করো এই দুইটার মধ্যে কিন্তু ওয়ান কমন নেই, কারণ এখানে ওয়ান নেই। এখন ইনফিনিটিভ দেখো খেয়াল করো,
এটা কি ছিল মাইনাস ওয়ান থেকে ছোট হবে, সরি একটা জিনিস খেয়াল করো, এটা কিন্তু মাইনাস ওয়ান থেকে ছোট হতে হবে। ছোট মানে কি? মাইনাস ওয়ান থেকে, দেখো একটু বেশি তাড়াহুড়া করতে গিয়ে আসলে জিনিসটা এলোমেলো হয়ে যাচ্ছে। দেখো আমরা মাইনাস ওয়ান থেকে ছোট মানে কি, মাইনাস ওয়ান থেকে যত এইদিকে আসবো তার মানে মাইনাস ওয়ান থেকে আমার কিন্তু ইনফিনিটিভে যেতে হবে। তার মানে এই যে মাইনাস ইনফিনিটিভ থেকে মাইনাস ওয়ান পর্যন্ত যেতে হবে, তার মানে এই জিনিসটা হবে কি মাইনাস ইনফিনিটি, মাইনাস ইনফিনিটিভ থেকে মাইনাস ওয়ান। এখন দেখো এই মাইনাস ইনফিনিটিভ আর ইনফিনিটিভের মধ্যে তো কোনো কমন নেই, তার মানে এখানে কিন্তু একটা ফাঁকা আসবে। তাহলে আমার আলটিমেট কী হলো, এই পাশ থেকে আসলো ফাঁকা আর এই পাশ থেকে আসলো ওয়ান আর মাইনাস ওয়ান। তার মানে পুরো জিনিসটার জন্য আমি যখন ডোমেন করব, যে ডি এফ যখন বের করব, তার মানে এখানে ওয়ান আর মাইনাস ওয়ান এই 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 জিনিসটা এর সাথে এখন কী হবে, ইউনিয়ন হবে, কারণ অথবা ছিল, অথবা মানে এই চিহ্নটা আর এগুলো ছিল এবং, এই জন্য তারপরে কী হবে ফাঁকা। এখন দেখো দুইটার মধ্যে কি কমন আনকমন সবই নিতে হবে, তাহলে এইটাই থাকে, তো এইটাই থাকে, তো এইটাই হচ্ছে তার ডোমেন। তো বুঝতেই পারছো ডোমেন আমরা পেয়ে গেলাম। এখন হচ্ছে আমরা রেঞ্জ নির্ণয় করব, যে কোনো জিনিসের রেঞ্জ আমরা কীভাবে নির্ণয় করতে পারি খুব ইজিলি, তো আমরা ওই ওই নিয়মে বের করব। তাহলে এইটা মানে কি, এইটা তার মানে এইটা সহজে খুব সহজে আমরা ধরে নেব ওয়াই, অর্থাৎ আমরা শুধু লিখবো ধরি ধরি এটা এখন কি আর এফ নির্ণয়, আর এফ নির্ণয়, তার মানে এইটা সমান কি ধরবো, যে লন লন কি ছিল ওয়ান মাইনাস এক্স ডিভাইডেড ওয়ান প্লাস এক্স সমান হচ্ছে ওয়াই। এটা মানে কি, এটা মানেই তো আমরা জানি লগ ই টু দি পাওয়ার ওয়ান মাইনাস এক্স ডিভাইডেড ওয়ান প্লাস এক্স, তার মানে এই জিনিসটা আমরা এখন করব। এখন এটা মানে কি, ওয়াই ইকুয়াল টু এত, খেয়াল করো তাহলে এই যে খেয়াল করো এটা সমান কি ছিল লগ ই টু দি পাওয়ার ওয়ান মাইনাস এক্স ডিভাইডেড ওয়ান প্লাস এক্স। এখন এটা মানে কি, আমরা যখন লগ ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ ধরেছিলাম, এটার উপর আসে এটা এদিক চলে গেছিলো, তার মানে ই টু দি পাওয়ার এ ইকুয়াল টু এক্স হয়েছিল। ঠিক সেমভাবে এখানে কী হবে, যে দেখো খেয়াল করো ওয়াইটা এই পাশে চলে, ই টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু কী হবে ওয়ান মাইনাস এক্স ডিভাইডেড ওয়ান প্লাস এক্স। এখন সমীকরণের সমাধান করো, ইজি হয়ে যাবে, আর ই গুণন দেওয়া, নিচে মনে মনে ওয়ান, আর ই গুণন দাও, দেখো হয়ে যাবে। তাহলে ই টু দি পাওয়ার ওয়াই অক্কে এইটাই প্লাস এক্স, আর এই পাশে কী আছে, এই পাশে কী আছে ওয়ান মাইনাস এক্স, অর্থাৎ ওয়ান মাইনাস এক্স থাকে। তার মানে এই সমীকরণটা যদি আমরা সমাধান করি, তাহলে ই টু দি পাওয়ার ওয়াই অক্কে ই টু দি পাওয়ার ওয়াই প্লাস এক্স ই টু দি পাওয়ার ওয়াই, এখানে ওয়ান মাইনাস এক্স। এখন আমাদের টার্গেট হচ্ছে সবসময় বাম পাশে এক্সটাকে রাখবো আর ডান পাশে ওয়াইটাকে সরাইয়া দেবো সবসময়। তাহলে এই জিনিসটাকে যদি আমরা একটু এখন মুছে দিই, এদিকে নিয়ে আসি, তাহলে কী হয় দেখো, এই এক্সটাকে ঠিক রাখবো, তার মানে এক্স ই টু দি পাওয়ার ওয়াই, আর ওই এক্সটাকে এ পাশে নিয়ে আসলে প্লাস এক্স হয়ে যাবে, আর ওই পাশে আমার ওয়ান আছে, আর ই টু দি পাওয়ার ওয়াই যে বিয়োগ হয়ে যাবে। দেখো তার মানে এখান থেকে এক্স কমন আসে, ই টু দি পাওয়ার ওয়াই প্লাস ওয়ান থাকে, এখানে ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই আছে। এখন দেখো এই জিনিসটা মুছে দিই আমরা, অর্থাৎ ইজিলি এক্স সমান কী বের করা যায়, ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু হচ্ছে এখানে ই টু দি পাওয়ার ওয়াই। দেখো খেয়াল করো, তাহলে এটা প্লাস দিলাম, প্লাসের সময় আগে পরে কোনো সমস্যা নেই, জাস্ট জিনিসটা একটু সুন্দর দেখার জন্য এই যে আমরা পেয়ে গেছি। এখন খেয়াল করো, তুমি এখানে ওয়াইয়ের যত মান বসাও, ওয়াইয়ের যত মান বসাও সবগুলোর জন্য যদি এক্সের বাস্তব মান পাওয়া যায়, তখন ওয়াইয়ের ওই সব মানগুলোকে রেঞ্জ বলা হয়, অর্থাৎ ওয়াইয়ের যেসব মানের জন্য এক্সের মানগুলো বাস্তব পাওয়া যাবে অর্থাৎ রিয়েল নাম্বার হবে, তখন ওয়াইয়ের ওই ওই মানগুলোকে বলা হয় কি, যেহেতু ওয়াইয়ের মান অবশ্যই রেঞ্জ, তো তুমি এখানে যত সংখ্যা আছে সব বসাও রিয়েল নাম্বার, প্লাস মাইনাস সবসময় দেখবে এক্সের মান একটা বাস্তব সংখ্যা আসতেছে, তার মানে ওয়াই সমান এখন এখানে কি হয়ে যাবে, ওয়াই সমান যত রিয়েল নাম্বার আছে সব হবে, অতএব রেঞ্জ বা আর এফ সমান এখানে কি হবে, এই যে আর এইটা হবে। তাহলে এই যে ডোমেন আমরা পেয়ে গেছি এবং রেঞ্জও পেয়ে গেছি, আশা করি উত্তরটা তোমরা পেয়ে গেছো। এভাবে তোমরা যে কোনো জিনিসের ডোমেন রেঞ্জ নির্ণয় করতে পারবে। যেমন আমি যদি এটার ভগ্নাংশ ছিল আরও ছোট করে দেখাই, যেমন মনে করো লন এফ অফ এক্স সমান কোনো জিনিসের কী দেওয়া আছে, মনে করো এফ এক্স এক্স সমান লন, মনে করো ওয়ান মাইনাস অথবা টু মাইনাস এক্স দেওয়া আছে, খেয়াল করো এই যে এরকম দেওয়া আছে, তো এটা তুমি ইজিলি করবা, কারণ প্রথমে এই জিনিসটাকে টু ইজ গ্রেটার দ্যান এক্স এটাকে জিরো ধরবা, এটা ডিএফ নির্ণয় করবা, হয়ে যাবে এই জিনিসটা তুমি ডিএফ নির্ণয় করবা, এই যে জিরো, তাহলে দুই পাশ থেকে কী যোগ করবা, মাইনাস টু যোগ করবা, তাহলে মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস টু হবে, অর্থাৎ এক্স ইজ লেস দ্যান টু, কারণ মাইনাস দিয়ে গুণ দিবা, এই যে এটার জন্য সাজাবা, ডোমেন পাবা, ডোমেন ইজি, দুই থেকে কী হবে ছোট হবে। দেখো দুই থেকে ছোট সংখ্যা গ্রাফে যাও, দুই থেকে ছোট তার মানে এই দুই থেকে শুরু করে এদিকে যত আছে, তার মানে খেয়াল করো, খেয়াল করো দুই থেকে ছোট তার মানে কি একদম প্লাস ইনফিনিটিভে যাবে, একদম প্লাস ইনফিনিটিভে যাবে দুই থেকে ছোট, এই যে এই পাশে দুই, ইজি, এটাই কি হয়ে যাবে ডোমেন হয়ে যাবে। তুমি রেঞ্জ কীভাবে বের করবা, এই জিনিসটা সমান ওয়াই ধরবা, মনে আছে এটা মানে কি লগ ই টু দি পাওয়ার
টু মাইনাস এক্স, তো এটা সমান তুমি ওয়াই ধরে নিবা, ওয়াই মানে কি এফ অফ এক্স সমান ওয়াই ধরবা, সো এটা কী হবে ই টু দি পাওয়ার ওয়াই সমান টু মাইনাস এক্স হবে। এখন দেখো আর আর গুণন করার তো কোনো বিষয়ই নেই, শুধু এক্সটা রাখবা, অতএব এক্স সমান কী করবা, দেখো এই জিনিসটাকে তুমি যখন এই পাশে নিয়ে এসছো প্লাস এটাকে নিয়ে গেলে মাইনাস, তার মানে ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই। এখন ওয়াইয়ের যেসব সব মানের জন্য এক্সের মান সংজ্ঞায়িত হবে সেগুলো অবশ্যই কী হবে এর ডোমেন হবে, মানে রেঞ্জ হবে, অবশ্যই এখানে কী হয়ে যাবে আর এফ সমান, দেখো খুব সুন্দর করে দেখো মানগুলো বের হয়ে যাবে। তো এইভাবে তোমরা যে কোনো জিনিসের ডোমেন আর রেঞ্জ খুব ভালো করে নির্ণয় করতে পারবে যদি এই টেকনিকগুলো তোমার মাথায় থাকে। আশা করি তোমরা, আর সেটের তো ইজি বিষয়, ক্রোমোজোম নিবা, কার্তেশীয় গুণস থেকে শুধু ফার্স্ট উপাদানগুলো নিবা ডোমেন, পরের উপাদানগুলো নিবা রেঞ্জ হবে। তো আশা করি এই ভিডিওটা দেখার পরে তোমরা যে কোনো জিনিসের ডোমেন আর রেঞ্জ খুব সহজে বের করতে পারবে। তো আজ এতটুকুই ছিল, পরবর্তীতে আবার নতুন একটা বিষয় নিয়ে দেখা হবে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টাটা, গুড বাই।